26 আগস্ট মাদার টেরেসার জন্মদিন। 1910 সালে 26 আগস্ট জন্মগ্রহণ করেছিলেন তিনি। বছর ওনার 112তম জন্মদিন। এই উপলক্ষে দিন সকালে রাজধানী বুদ্ধ মন্দিরস্থিত নির্মলা শিশুগৃহে মাদার টেরেসার জন্মদিন উদযাপন করা হয়। প্রথমে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর হয় প্রার্থনা সভা। মাদার টেরেসা ছিলেন একজন ক্যাথলিক ধর্মপ্রচারক, যিনি সারা জীবন নিজেকে নিয়োজিত রেখেছেন মানবতার দোরগোড়ায়। নানা সময় ছুটেছেন পৃথিবীর নানা প্রান্তে, কোলে তুলে নিয়েছেন পীড়ন নিপীড়নে থাকা হাজারো শিশুদের, সেবা করেছেন অনেক অবহেলিত। সবাই আমরা মাদার্স জন্ম দিবস মানাই, এতো অনেক উল্লাসের অনুষ্ঠান আছে। তো এখন আমরা অনেক খুশি আছে যে মাদার, যদি আপনারা ঈশ্বর মাদারকে পৃথিবীতে পাঠাইছে, কি ধারে আমরা তো আমরা অনেক একটা রাস্তা দেখাইছে যে আমরা কিরকম চলতে লাগে। এতো রাস্তায় প্রেমের আর দয়া অন্য মানুষের আর ঈশ্বরের প্রতি দয়া ও প্রেম। ধন্যবাদ।